নিশি রাতেরে কারবাসি বাজে আল্লাহ, নিশি রাতেরে কারবাসি বাজে। দুই বছর আগে ও মানে যে পলায় চলে আইছিল, ওর বাসা কোথায়? ওর বাসা হলো শেরপুর। না শেরপুর, শেরপুর তোর মা বাপ কি সমস্যা ওই সেই সময়? কি তন তো আওলা জলা চলে এখন আবার ঠিক হইছে। মানে তোর মা মারা গেছে কত সালে? মারা যায় নাই তো, ঝগড়া করে চলে গেছিল এখন আবার ঠিক হয়ে গেছে। এখন ঠিক হইছে? মানে আইছে কি ফিরে? ওই মাই নাকি আর এক মা? তোর কি আপন মা? বুঝিস? এখন আর সমস্যা নাই? না এখন সমস্যা নাই। না এখন সমস্যা নাই। তোর মা দেশে থাকে নাকি বাড়িতে থাকে? আমার আমার দেশে থাকে, আব্বাই ঢাকায় এখন বর্তমানে থাকে, আর আমি তো আপনার নেই। ঢাকায় কি করে? হ্যাঁ ঢাকায় কি করে? ঢাকায় রিকশা চালায়। বাপে রিকশা চালায়? হ্যাঁ। দুই বছর আগে ও আমার চ্যানেলতে ভাইরাল হয়েছিল, ভাইরাল হয়েছিল, তারপর চলে যায়, অনেকদিন যোগাযোগ নেই। তবে যায়লা যে জায়গায় চান্স পাইছিল, এই যে আকাশ দেওয়ানের গান গেল না? জি জি, আকাশ দেওয়ান ওর উস্তাদ, তাই ওই জায়গায় গান শিখেছে। বাহ, এই জন্য ভালো গাছ, এখানে আসলে ভালো গাছ। যাওয়ার পর ওই জায়গায় শিখিয়েছে, কিন্তু বিশালের স্বভাব খারাপ, এই যে ঠিক মতো যে কোনো একটা জিনিস ধরে রাখে না। আমার কষ্ট লাগে ওর আব্বার জন্য, ওর আব্বা ওরে খুব ভালোবাসে, ভালোবাসে ওর জন্য গান শিখানোর জন্য আমার কাছে দুই দুই বের আসি রেখে গেছে, কিন্তু দুই দুই বেরই অকারণ করে চলে গেছে, পলায়া চলে যায় না পায়া, কিন্তু খুব দুষ্ট, টাকা পয়সা ওই এন্ড সেন্ড নিয়ে এলে আন্তাবি করে চলে যায়। তাহলে এইবার আবার আইবে চলে যায় তাক কি যায়, মানে আর খোঁজ থাকে না। কতদিন পর আইছে? অনেক দিন পর এই যে আমার সাথে যোগাযোগ করছে। ফোনে যোগাযোগ করি ওর বাপের কয়া মে, সে আমি আবার করছি কি বিকাশে টাকা দিই, ও বললো যে খরচা নাই, সেই খরচা পাঠায় দিচ্ছি। বললাম যে আসতে গেলে তুই বেশি টাকা দেবো লাগে, কারণ ওক বলে বিশ্বাস নেই যে 300 টাকা ভাড়া লাগবে, তাও 300 টাকা এক্সে 600 টাকা দিয়ে দিছি। হ্যাঁ 600 টাকা দিয়ে দিছি, ও কয় যে আসে নাই টাকা। আমার লাইফে কোনোদিন এইরকম হয় না, আমি 50,000 টাকাও ঢাকায় বিকাশে নিয়েছি। আমার বন্ধু বিকাশ লেনদেন যেহেতু করেন সব, হ্যাঁ লেনদেন করি, দিয়ে দিছে, কোনোদিন 2-2 টাকাও এদিক সেদিক হয় নাই। আর ওই কয় কি যে টাকা আসে নাই। আমি তো আশ্চর্য, মেলাভাবে চেষ্টা করলাম, মেসেজ আমার ওই বন্ধু মেসেজ পাঠা দিল যে দেখ আমি দিচ্ছি, আবার ফোনে ফোন দেই, ও মানে নাম্বারটা হচ্ছে ওর এজ এই বন্ধু, হ্যাঁ হ্যাঁ বিকাশ। তখন করলো কি ও ও কো কই যে কেড়ে পাঠাইছে, কয় না আসে নাই, আশ্চর্য বিষয়। তখন করলাম কি আবার 50 টাকা পাঠাইলাম, হ্যাঁ করলাম এবার গেছে, কয় গেছে কেড়ে 50 টাকা গেল, 600 টাকা গেল, গেল সিরিয়াস বিষয়। হ্যাঁ হ্যাঁ আসলে। তারপরে করলাম বুঝেছি ওরা আসুক, এখন যদি ভেঙে কই তাহলে আর আসবেন আসবেন। তখন করলাম কি করলাম আর একটা বিকাশ নাম্বার দে, দোকানের নাম্বার, যারা ব্যবসা করে। তখন তাগারে নাম্বার দিলে, তাগারে সাথে কথা হয়ে টাকা পাঠা দিলাম 600, আবার আবার 600 পাঠালাম। হ্যাঁ এইবার ওই 600 করলে কি পাইছি, দোকানে পাঠাইছেন যে? হ্যাঁ পাইছি। এই তো কালে করলে আমি রওনা দিচ্ছি, রওনা দিচ্ছি কালে আর ফোন দেই, ফোন ধরে না, ফোন ধরে না, ফোন কেটে গেল 2 দিন নাটক। 2 দিন পর ফোন দি করছে, মামা আমি একটু ব্যস্ত ছিলাম, টাকা খরচা পুরায় খরচ করে ফেলাইছি, আমি আসবো ঠিকই, টাকা খরচ হয়ে গেছে, আসতে পারি না। আমার এক বন্ধুর কি হয়েছিল রে? ওর মা অসুস্থ হয়ে গেছিল, ওর মা অসুস্থ হয়েছিল, ওর মা অসুস্থ হয়ে গেছে, ও সেনে গেছে বলে, সেনে যায় টাকা খরচ করে, টাকা শেষ। এগুলো সব আসলে সত্যি মিথ্যে ওই কি জানে, বুঝতে পারছি তো? যাই হোক মানে টাকা খরচা হয়ে গেছে। এই দিক আবার আমি কইছি তাহলে আর তোকে আসা লাগবে, তোর বাপ যদি এসে থুয়ে যায় তাহলে আয়, না হলে আর তোকে আর আমার দরকার নেই। এইরকম সময় ওর বাপ আবার আমার সঙ্গে যোগাযোগ করি, মনে করো যে কয় ভাই আমি তাহলে আসিয়ে ঢাকা মানে দেশে গেছে ওর বাপ, বলে আমি আসিয়ে নিয়ে যা দিয়ে আসবো না। তখন আমি দেখলাম দেরি হয়ে যায়, কবে আসবি আবার তারপরে গা হেনে অনেক টাইমের দরকার, অনেক টাইমের দরকার। তখন ওর বাপ কলে কি তাহলে আপনি টাকা পাঠা দেন, এবার যাবেন। আমি বলি পরে আবার টাকা পাঠাই, তখন আমি কইলাম যে না আমি টাকা পাঠা দিতে পারবো না, আপনি পাঠা দিলে
পাঠা দেন, আপনারে আমি টাকা পরে দিয়ে দেবো। তনর বাপ এবারে 1000 টাকা দিছে, সেই টাকা নিয়ে আমার এখানে আইসে। তারপরে আসার পরে আমি ওই 1000 টাকা আবার আবার আমার উপরে পাঠাই দিয়েছি। ইতিমধ্যেই হঠাৎ করে মনে আইলো কি ওর আবার সেই বন্দুকই সাথে নিয়ে আইছে। এক আনার কোনো অপশনও ছিল না, কথাও ছিল না, রওনা দিছে যে তাও বলে নাই যে আমার এক বন্ধু আসতেছে। হ্যাঁ, এইবার মনে করি তোর সে কোন বন্ধু কলে এই বন্ধু, এইবার খেলবাই ওই বন্ধুর মোবাইল চেক করিয়া পাশে চেক করে কয় নাই মেসেজ নাই এটা সেটা নাই, মেলাভাবে চেক টেক করিলে আমার ভাই একটু এই বিষয়ে বোঝে ভালো। আবার ওই বিকাশের দোকানদারও আছে, বোঝে ভালো। ইগা দিয়ে সেই মেসেজ টেসেজ বাইর করে দেখি যে 600 টাকা ক্যাশ আউট আছে, তার মানে দুর্নীতি ওই দিক। হ্যাঁ বুঝলাম। তো যাই হোক, দর্শকের সামনে এগুলো না বললে ভালো হবে না ভাই, মানে লাগে না। আমি আবার সত্য ঘটনার অবলম্বনে সবই ঠিক, এটা বাস্তব কথা। হ্যাঁ হ্যাঁ, সত্য ঘটনার অবলম্বনে, যদিও এটা ভিডিও ঘটনা সত্য। হুম, তো যাই হোক, এখন বিষয় হলো যে এরা ছোট, প্রচুর হারে চেষ্টা করতেছি বুঝায়া এদেরকে মানুষের মতো মানুষ করার, গড়ার। কিন্তু এরা যদি এদের ভবিষ্যৎ নষ্ট করে, এই যে আমার বাসায় এসে আমার অফিসে থাকে, মানে এই যে সব কর্মকাণ্ডগুলো আপনি শুনলেন, আমি আসেও বলল যে এটাও কি আদৌ ঠিক? না না, অসম্ভব, এটা ঠিক হয়নি। এটা কি আদৌ ঠিক? এই জন্য মানে আমি বলি কি যে সাবধান হও, ভবিষ্যৎ গড়ার জন্য মানে চরিত্রটা ভালো করো, ঠিক আছে, ভালোভাবে চলো। এইটাই আচ্ছা, ওর একটা গান শুনি ভাই। হ্যাঁ যাই হোক, এটাই যদি ঠিক মতো ভালোভাবে থাকতে পারো তাহলে থাকো, আর না হলে না বুঝতে পারছি কথা বলবো। যদি আর দর্শকও কমেন্টে জানাবেন যদি ওরে রাখা যায়, ওর গান শুনে ভালো লাগে তাহলে আমি রাখবো। আর একটু ওরে ওর বিষয়ে কমেন্ট করেন যে ওরা যেন মানুষ হয়, মানে সেইভাবে একটু কমেন্টটা করে। তো আমরা গানে চলে, আমরা সরাসরি গানে চলে যাই। দর্শকের ঠেকানো, দর্শক অনেক দর্শক রয়েছে। ওরে বংশীওয়ালাই আমার কবির সাবা, কি মধুর সুরে ডাকে রে আল্লাহ, নিশি রাতে রে কারে বাসি বাজে। ওরে বংশীওয়ালাই কবির সাবা, বংশীওয়ালাই আমার কবির সাবা, কি মধুর সুরে ডাকে রে আল্লাহ, নিশি রাতে রে কারে বাসি বাজে আল্লাহ, নিশি রাতে রে কারে বাসি বাজে। কলবে কলবে মিল না হইলে, কলবে কলবে মিল না
হবে রে পাগলাই নিশি রাতে রে কারে বাসি বাজে, নিশি রাতে রে কারে বাসি বাজে। খুব ভালো গাইছে ভাই, খুব ভালো গাইছে। তাহলে গান কি ওর আর শোনা যায়? হ্যাঁ গান শোনা যায় ভাই। হ্যাঁ দর্শক কি চাই দেখেন আগে, দর্শক কি বলে শোনা যায়। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে নাকি? এ দেখি ভাই।